আমি কেন মিথ্যে বলতে যাব? আপনারা আমার একটা কথা বিশ্বাস করুন, ও এরকম রাস্তায় ছিল না। ও পুরোপুরি মিথ্যে কথা বলছে, আপনারা কেন এই কথাটা বিশ্বাস করছেন? একদম আগের বারে তুমি গায়ে হাত তুলেছি, আর এবারে তুমি ওর নামে মিথ্যে বদনাম দিচ্ছ কেন? কে বদনাম তোমার? আমি কেন ওর নামে মিথ্যে বদনাম দিতে যাব? ও কি আমার শত্রু? আপনারা কেন বিশ্বাস করছেন? আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় কথা বলিনি। ও রাস্তা এরকম ছিল না, ছিল না ও রাস্তা এরকম। ম্যাডাম ম্যাডাম আপনি অন্তত বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না, কোনো বানিয়ে বানিয়ে কথা বলছি না। ওদের তুমি কি বোঝাচ্ছ? হ্যাঁ কি বোঝাচ্ছ তুমি? সত্য যদি নাই ভাববে তাহলে ওর নামে তুমি মিথ্যে কথাটা বলছো কেন? কই রে বড় খোকা, তুই বলেছিলি না আর একটা সুযোগ দাও। সুযোগ তো দিলু, দেখ এবারে সে সুযোগ দিয়ে কি হলো দেখ। মমতা থামো দেখি এবার, ছেলে মানুষ হয়তো বুঝতে ভুল করেছে। তা তুমি রাখো, তুমি ভুল করেছে এত বড় ভুলটাও করে কি করে? পই পই করে গেল বারে আমি বললুম ওকে তাড়াতে, তা আমার কথা তোমরা? এখন তো দেখছি ঠাকুর যে ঠিক কথা বলেছে, এমে মেজো খোকার মেজো বৌমার মন ভিজিয়ে আর ওকে খারাপ বানিয়ে নিজে ভালো সাজতে চাইছে। হ্যাঁ সেটি আমি তো হতে দেবো না, এই দণ্ডে তুমি এ বাড়ি থেকে বেরোবে। আমার তোমার কাছ থেকে দূরে চলে যেতে হবে, আমার চলে যেতে হবে।
না না না, ওই মেয়েকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না। মা মা শোনো, আমার কথাটা শোনো। দেখো মনীষ তো ঠিকই বলেছে, মিসেস রায়চৌধুরী তো ওকে এই বাড়িতে পাঠিয়েছেন। এখন যদি ওনাকে কিছু না জানিয়ে আমরা ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিই, তাহলে তো ওনাকে অপমান করা হয়। আমি তো সেই কথাটাই বললাম, আজকে রাতটা যাক, ওই মেয়েটা থাকুক আজকে রাতটা, তারপর কালকে না হয় ওই মিসেস রায়চৌধুরীর সঙ্গে কথা বলে দেখা যাবে। মনীষ রে, বলছিলাম কি দেখ, মেয়েটা তো সাংঘাতিক না না, এই একটা রাত্রের মধ্যে ও যে কত কিছু কারসাজি করে ফেলবে না কে বলতে পারে বল মা গো মা। আমার সেই জন্য মনে হচ্ছে কি ওই বৌদিগো যা বলছে সেটাই ঠিক, জানিস তো, যাক না চলেই যাক না। এখানে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, জানি না বলাটা ঠিক হবে কিনা, তবে না বলে থাকতেও পারছি না। আজকে ও যা করলো এটা যদি আমার ছেলের সাথে করতো না, আমি হির হির করে গলা ধাক্কা দিয়ে বার করে দিতাম। এত কিছুর পরেও প্রতিমা যে কি করে চুপ করে আছে ভগবান জানে। দিদি, বিল্টুকে তো ও নিজের ভাইয়ের মতো ভালোবাসত, শাসনও করত, আমি তো ভাবতেই পারিনি দিদি এগুলো। ভুলটা তো আমরাও করেছি মেজে বৌমা। দুর্বলতা তো আমাদের একটা আছেই, আর সেই দুর্বলতাটা সকলকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, যাতে সেখানটাতে ভালো করে আঘাতটি করতে পারি। ঠিক আছে বলছিস যখন, একটা রাত বই তো নয়, দেখ ওই এক রাতের মধ্যে যা করতে পারিস করবি, কাল সকালবেলা কিন্তু আমি ওই মেয়ের মুখ দেখতে চাই না। সে তো গোছাতেই হবে, এবারের পাট তো চুকলো। এবার বোধহয় মেশুরা ওই বাড়ির আশ্রয়টুকুও কেড়ে নেবে। আহারে, তোমার জন্য আমার খুব কষ্ট হয় গো। তবে তাকিও না, আজ রাতটুকুর জন্য তো এই বাড়ির ছাদটা রইল, তাই না? যা কাণ্ডটা তুমি ঘটালে এ বাড়িতে, এবার বোধ হয় ওনার দয়াটুকু তোমার কপালে জুটবে না গো। এটাই হয় জানো তো, এটাই হয়, সীমা ছাড়াতে নেই, সীমা ছাড়ালেই।
তোমার জন্য শুধুই ঘৃণা, তাই দূর থেকে তোমায় প্রণাম করেই আমি তোমায় ছাড়া ঘুমাসি না।